তবে একটা জিনিস জানি জীবনে যা ইনকাম করছিলাম 49টা ব্রিজ বানাইছি সোনারগাঁটের মাটিতে আমি বিশ্বাস করি আমার এলাকার মানুষে কষ্টে রাখিয়া আমি ব্যারিস্টার মিনিস্টার হওয়ার কোনো দরকার হয় না তাহেরি ভাইয়ের আর সুমন ভাইয়ের একই কপাল তাহেরি ভাইয়ের আর সুমন ভাইয়ের দোষও একই দোষটা হইল যে তাহেরি ভাই আর সুমন ভাইয়ের মানুষ এত ভালোবাসে কেন এটা আমি বুঝাই কেমনে ভালোবাসার জন্য পদবি লাগে না এমপি মন্ত্রী হওয়া লাগে না মানুষের জন্য কাজ করলে মানুষের হৃদয়ে বসবাস করতে পারলেই মানুষ ভালোবাসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশ বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব بسم الله الرحمن الرحيم শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমারে যখন বলা হইছে যে তাহেরি ভাই আসবে তখন লোভ সামলাইতে পারলাম না কারণ তাহেরি ভাই আর সুমন ভাইয়ের একই কপাল তাহেরি ভাই আর সুমন ভাইয়ের দোষও একই দোষটা হইল যে তাহেরি ভাই আর সুমন ভাইয়ের মানুষ এত ভালোবাসে কেন এটা আমি বুঝাই কেমনে ভালোবাসার জন্য পদবি লাগে না এমপি মন্ত্রী হওয়া লাগে না মানুষের জন্য কাজ করলে মানুষের হৃদয়ে বসবাস করতে পারলেই মানুষ ভালোবাসে মাঝে মধ্যে আমি তাহেরি ভাইয়ের বদনাম করতে শুনি বিভিন্ন জায়গায় আমি তখন একটা কথা বলতে চাই যে আমি তো মানে বিভিন্ন এই লাইনের উনাদের লাইন থেকে বিভিন্ন লোকজন বলে তখন আমি একটা সহজ সরল কথা বুঝি যে তোমরা কেন বুঝো না যে জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে আর এই আসমানের সিদ্ধান্তেই তো তাহেরি ভাই সম্মানিত তোমরা তারে আটকাইবা কিভাবে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি এই ওয়াজের মধ্যে কোন রাজনৈতিক বক্তব্য রাখবো না ঘাম কখনো প্রতারণা করে না আর যে লোক পানি দিয়ে গোসল করে সে জামা বদলায় যে ঘাম দিয়ে গোসল করে সে তার ভাগ্য বদলায় আর যে রক্ত দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায় আমি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আরে আমি প্রস্তুত ঘাম দিয়েই হোক রক্ত দিয়েই হোক গোসল করার জন্য আমি প্রস্তুত আমি বিশ্বাস করি আপনারা যদি আমাকে সাহায্য করেন চুনারঘাট মাধবপুরের ইতিহাস আমি বদলাই দিব তাহেরি ভাইয়ের একটা বই দিছি কি এই বইটা দিছি বলছে তাহেরি ভাই বই দেন একটু সোনারগাঁটের মানুষে এখন এই বইটা দিতে পারি নাই এইটার মধ্যে আছে কি কি জানেন 107টা বাড়ি বানাই দিছি আমি সিলেট আর সুনামগঞ্জে বন্যার সময় এই সবগুলা বাড়ির ছবি আছে 107টা বাড়ির মধ্যে 75টা বাড়ি দিছি আমি প্রতিবন্ধীদেরকে 25টা বাড়ি দিছি আমি বিধবাদেরকে আর একটা ভিডিও করে বলছিলাম তাহেরি ভাই জানে সারা পৃথিবীর মানুষে বলছিলাম একটা ভিডিও করে 3 মিনিটের ভিডিও বলছিলাম যে বন্যা এই বন্যায় সিলেটবাসীর উপর 100 বছরের এরম বন্যা হয় নাই আপনারা সাহায্য করেন আমাদেরকে আরে আমি এত এত কৃতজ্ঞতা কিভাবে জানাবো মাত্র 3 রাতের ব্যবধানে সারা বিশ্বের মানুষ আমার অ্যাকাউন্টে 3 কোটি টাকা পাঠাই দিছে
এইটার মধ্যে আছে এই বছর আমি খালি সোনারগাটার মাধবপুরে 37000 আম গাছ লাগাইছি এইটার মধ্যে আছে যে 149টা ফুটবল ম্যাচ খেলছি যেটার মধ্যে যে জায়গায় গেছি সোনারগাটের প্রতিনিধিত্ব করছি মিনিমাম 60000 70000 মানুষ আমাদের এই খেলাধুলা দেখছে আমার জীবনে যা যা করছি এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করছি আমি আপনাদের অনুমতিতে উনাকে গিফট দিলাম এটা আমি বিশ্বাস করি মানুষের মধ্যে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন এবং আমি আর কিছু জানি না আমি উনাদের মতো এত পড়াশোনা জানা না ইসলামী লাইনে তবে একটা জিনিস জানি জীবনে যা ইনকাম করছিলাম 49টা ব্রিজ বানাইছি সোনারগাঁটের মাটিতে আমি বিশ্বাস করি আমার এলাকার মানুষে কষ্টে রাখিয়া আমি ব্যারিস্টার মিনিস্টার হওয়ার কোনো দরকার হয় না আমি আমার বাইরে এটা দিলাম আর এই ঈদগার জন্য কয়েকটা শপের কথা বাকি আছে ছয়টা শপের কথা বাকি আছে আমি কথা দিছি আমি সিলেটের বন্যায় বলছিলাম সাইজে আমি 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা কিন্তু আমি সিলেটের সন্তান আমার শরীরে মাংসের চেয়ে কলিজা বেশি আমি বলছিলাম যে আমি বিশ্বাস করি 360 জন আউলিয়ার শাহজালাল শাহপরান এবং আমাদের নাসিরউদ্দিন সিপাহসালার কোন না কোন কারো রক্ত আমাদের মধ্যে আছে আমি বিশ্বাস করি শাহজালাল সাহেবরা যেভাবে এই দেশটারে বদলাই দিয়ে গেছেন যদি কোন না কোন ভাবে আমাদের রক্তের মধ্যে এই উত্তরাধিকারী থেকে থাকে তাইলে আমরা এই সিলেটবাসী বাংলাদেশ বদলাই দিব আমি লম্বা করব না আপনারা ওয়াজ শুনবেন দোয়া করবেন যদি বেঁচে থাকি আল্লাহ যেন কবুল করেন সারা জীবন যেন আপনাদের জন্য কাজ করে যাইতে পারি আর পুরস্কার হিসাবে আপনাদের কাছে বলে যাই আরে ভোট তো জীবনে বহুতবার আসবে পুরস্কার হিসাবে যদি মারা যাই কখনো আমার একটা আফসোস যে সোনারগাঁটের মধ্যে সবচেয়ে বড় দানাদাতা আমারে দিয়ে দিবেন আপনারা এইটুকু শুধু আপনাদের কাছে চেয়ে বিদায় নিচ্ছি যারা এখানে উপস্থিত মুরব্বীরা আছেন আমাদের লালমিয়া কমিশনার বিলাল এবং যারা এখানে আপনারা সবাই আমার গার্জিয়ান আমাদের শাহিদ ভাই অ্যাডভোকেট শাহিদ ভাই সহ আমার আত্মীয় আমাদের কায়েম চাচা সহ যারা আছেন সবাই আমার মুরব্বী আমি বিশ্বাস করি উনাদের জানাজায় আমাকে থাকতে হবে আমার জানাজায় উনারা থাকবে পরিশেষে আবারও আমি তাহেরি ভাই এবং তার জামাতা এখানে যারাই উপস্থিত হয়েছেন আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি সম্মানিত অনুভব করতেছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন মনে রাখবেন নিজের এলাকার মানুষ আরে কানা ল্যাংড়া হইলো ভালো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ